অবশেষে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত মেলার 26তম আসরে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের আনাগোনা। তবে মানুষের উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধির তোয়াক্কা ছিল না একদমই। বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। শেষের দিকে এসে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের ঠাঁইও নেই মেলা প্রাঙ্গণে। অবশেষে যেন চিরচেনা রূপে ফিরেছে মেলার 26তম আসর। তবে কিছু কিছু বিক্রেতাদের মুখে হাসি ফিরলেও হতাশার বাণী শুনিয়েছেন অনেকেই। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি, তুলনামূলকভাবে অনেক ভালো সাড়া, অনেক ভালো বিক্রি হচ্ছে। ছাড় দেওয়ার কারণে মানুষের ভিড়ের অনেক ভিড় পড়তেছে এবং প্রোডাক্ট নিচ্ছে স্বাচ্ছন্দ্যভাবে। কেউ মার্কেটিং করতে আসছে না, সবাই ঘুরতে আসছে। সাধারণ দিনের তুলনায় সাধারণের মতোই হচ্ছে, মানে আজকে যে শুক্রবার সরকারি ছুটি, ওই হিসাবে বেচা কিনা আমাদের এখনো বাড়েনি। এদিকে করোনা সংক্রমণ তীব্র গতিতে বেড়ে চললেও মেলার ভিতরের চিত্র দেখে তা বোঝার কোনো উপায় নেই। মেলায় প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেল ভেতরের প্রেক্ষাপট ছিল আলাদা। এদিকে স্বাস্থ্যবিধি নিয়ে সবার উদাসীনতায় আক্ষেপ ঝরেছে অনেকের কণ্ঠে। আমি মাস্ক পরা ছিলাম, তো আমি এখানে কথা বলবো বলে মাস্কটা খুলেছি, ঠিক আছে? ভিড় বেশি থাকার কারণে স্বাস্থ্যবিধি মানাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সকলের স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মনে করছেন সচেতন মহল। শেষ দিনগুলোতে ক্রেতা বিক্রেতা সকলেই সুরক্ষিত থেকে বেচাকেনা যেন ভালো হয় এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। ওয়ালিউল সাকিব, আরটিভি, ঢাকা।